কাদেরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ। প্রিয় ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম, কেমন আছো? নিশ্চয়ই সকলেই ভালো আছো। আজও আমি ক্লাস নিব চতুর্থ অধ্যায়ের উপর। আজকের এই ক্লাস থেকে তোমরা যা যা শিখতে পারবে তা হলো ওয়েব পেজে টেবিল তৈরি করে তাতে রো স্প্যান অ্যাট্রিবিউট প্রয়োগ করতে পারবে। যে টেবিল তৈরি করার পর সেই টেবিলের মধ্যে রো স্প্যান অ্যাট্রিবিউটটি প্রয়োগ করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে উদ্দীপকটির এইচটিএমএল কোড লিখব সেই উদ্দীপকটি মূলত আমরা দেখছি। এই উদ্দীপকটির যদি আমরা এইচটিএমএল কোড লিখতে চাই তাহলে আমরা একে একে এই উদ্দীপকটির বিভিন্ন অংশ বিশ্লেষণ করব, তারপর পরিশেষে আমরা এই উদ্দীপকটির এইচটিএমএল কোড লিখব। উদ্দীপকটির ওয়াইড আমরা লিখে দিয়েছি 400 হবে এবং হাইট হবে 300, এবং উদ্দীপকটির ক্যাপশন হবে স্টুডেন্ট ইনফরমেশন। শিক্ষার্থী বন্ধুরা, যদি আমরা এই উদ্দীপকটির এইচটিএমএল কোড লিখতে চাই তাহলে অবশ্যই ওয়েব পেজের এই টেবিল থেকে তোমাদের কিছু ধারণা অবশ্যই থাকতে হবে। এই উদ্দীপকটির রো কয়টি আছে, কলাম কয়টি আছে, সেই সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে। প্রতিটি রোতে কয়টি সেল আছে, কোন সেলে কী ডেটা আছে, এবং কোনো সেল কি একাধিক সেল নিয়ে গঠিত হয়েছে। যেমন এখানে 5 ডেটাটি দুটো সেল নিয়ে সেলের মধ্যে প্রদর্শিত হয়েছে। এরপরে আরও জানতে হবে ডেটাটি সেলের কোন পজিশনে আছে, অর্থাৎ ডেটাটি কি সেলের বাম পাশে আছে, ডেটাটি মাঝখানে আছে, না ডেটাটি ডান পাশে আছে। এবং আরও জানতে হবে টেবিলটির ওয়াইড কত এবং হাইট কত। শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখব উদ্দীপকটিতে কয়টি রো কয়টি কলাম আছে, এবং প্রতিটি রোতে কয়টি করে সেল আছে, এবং কোন সেলে কী ডেটা আছে, এবং কোনো সেল কি একাধিক সেল নিয়ে গঠিত হয়েছে কি না। চলো দেখি, উদ্দীপকটিতে রো আছে 1, 2, 3, কলাম আছে 1, 2, 3, এবং প্রথম রোয়ের মধ্যে আছে 3টি সেল। এরপরে দ্বিতীয় রোয়ের মধ্যেও আছে 3টি সেল। এরপরে সেল 3টির 2টি স্বাভাবিক, 1টি হলো আকারে বড়। সেই দুটো সারির সেল নিয়ে গঠিত হয়েছে। এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব রো স্প্যান। তৃতীয় রোয়ের মধ্যে আছে 2টো সেল। শিক্ষার্থী বন্ধুরা, উদ্দীপকটির এইচটিএমএল কোড লিখতে এই মুহূর্তে তোমার জানতে হবে বর্ডার, অ্যালাইন, ওয়াইড, হাইট এবং রো স্প্যান অ্যাট্রিবিউটটি সম্পর্কে। গত ক্লাসে আমরা অলরেডি বর্ডার, অ্যালাইন, ওয়াইড এবং হাইট অ্যাট্রিবিউটটি সম্পর্কে আলোচনা করেছিলাম। এখন শুধুমাত্র আলোচনা করব রো স্প্যান অ্যাট্রিবিউটটি নিয়ে। শিক্ষার্থী বন্ধুরা, রো স্প্যান অ্যাট্রিবিউটটি কি বলছে? যে একটি সেল কতগুলো রো নিয়ে গঠিত হবে তা নির্দিষ্ট করার জন্য রো স্প্যান অ্যাট্রিবিউটটি ব্যবহার করা হয়। অন্যভাবেও বলা যায় যে টেবিলের একাধিক সেলকে একটি রোয়ে পরিণত করার জন্য রো স্প্যান অ্যাট্রিবিউটটি ব্যবহার করা হয়। রো স্প্যান অ্যাট্রিবিউটটি টিডি ও টিএস ট্যাগের মধ্যে ব্যবহৃত হয়। টিডি এবং টিএস ট্যাগ দুটি কিন্তু টেবিল ট্যাগের মধ্যে আবার ব্যবহৃত হয়। রো স্প্যান অ্যাট্রিবিউটটির গঠন বা সিনট্যাক্স যদি আমরা দেখি, যে টিডি রো স্প্যান সমান নাম্বার, এই জায়গায় পূর্ণ সংখ্যা লিখতে হবে, 1, 2, 3 ইত্যাদি লিখা যায়। আর 2 টিডির মাঝখানে যে আমরা লিখে রাখছি সেল ডেটা, এই সেল ডেটার জায়গায় টেবিলের সেলের মধ্যে যে ডেটাটি থাকবে সেই ডেটাটি লিখতে হবে। অথবা আমরা লিখতে পারি, যদি রো স্প্যান অ্যাট্রিবিউটটি আমরা টিএস ট্যাগের মধ্যে ব্যবহার করি, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি টিএস রো স্প্যান সমান নাম্বার, এরপরে সেল ডেটা, এরপর টিএস। শিক্ষার্থী বন্ধুরা, আমরা রো স্প্যান অ্যাট্রিবিউটটি কখন ব্যবহার করব? যদি আমার পূর্বের টেবিলটি এরকম হয়, 1 এবং 2 প্রথম রোয়ের প্রথম সেল এবং দ্বিতীয় রোয়ের প্রথম সেল, এই দুটো সেল দিয়ে যদি একটি সেল গঠন করতে চাই তখন আমরা ব্যবহার করব রো স্প্যান অ্যাট্রিবিউট। আমরা দ্বিতীয় টেবিলটির রো স্প্যান অ্যাট্রিবিউটটির এইচটিএমএল কোড এখানে লিখে দিয়েছি। শিক্ষার্থী বন্ধুরা, যদি আমরা
প্রথম টেবিলের 4 নম্বর সেল এবং 7 নম্বর সেল দুটো সেল যদি একটি সেলে পরিণত করতে চাই সেই ক্ষেত্রে আমরা এইচটিএমএল কোডে কি লিখব টিডি রোস্পেন টু 47 টিডি ট্যাগ ক্লোজ কিংবা যদি আমরা চিত্র 1 এর 1 নম্বর প্রথম রোয়ের প্রথম সেল দ্বিতীয় রোয়ের প্রথম সেল এবং তৃতীয় রোয়ের প্রথম সেল এই সেল তিনটিকে যদি একটি সেলে পরিণত করতে চাই তাহলে আমরা যদি পরিণত করতে চাই তখন আমরা ব্যবহার করব রোস্পেন অ্যাট্রিবিউট শিক্ষার্থী বন্ধুরা যদি আমরা চিত্র 2 এর মতো টেবিল তৈরি করতে চাই ওয়েব পেজে তাহলে আমরা 147 লেখা যে সেলে আছে ওই সেলটির এইচটিএমএল কোড আমরা এখানে লিখছি টিডি রোস্পেন সমান 3123 টিডি ট্যাগ শিক্ষার্থী বন্ধুরা চলো যাই আজকের উদ্দীপকটির এইচটিএমএল কোড লিখতে আমরা উদ্দীপকটির বিভিন্ন অংশ একে একে দেখব এবং বিশ্লেষণ করে তার এইচটিএমএল কোড লিখব কোডটি আমরা কম্পিউটারে লিখব চলো আমরা কোড লিখি আমরা যদি উদ্দীপকটি বিশ্লেষণ করি তাহলে অলরেডি দেখেছি এটা একটা টেবিল যার ওয়াইড 400 হাইট 300 আমরা এইচটিএমএল কোড লিখব নোটপ্যাডে আমরা নোটপ্যাডে এইচটিএমএল কোড লেখার জন্য নোটপ্যাড সফটওয়্যারটি ওপেন করলাম আমরা শুরু করছি এইচটিএমএল কোড লিখতে যেহেতু এইচটিএমএল কোড আমরা জানি মৌলিক যে কোডগুলো আছে সেগুলো অবশ্যই লিখতে হবে এরপরে বডি ট্যাগ ক্লোজ করতে হবে এইচটিএমএল ট্যাগটিও ক্লোজ করতে হবে মৌলিক এরপরে এটা যেহেতু টেবিল তাহলে এই টেবিলটির আমরা পাশে রাখি এই টেবিলটির এইচটিএমএল কোড যদি লিখতে চাই স্যার এটা আরেকটু সরান না স্যার আরেকটু সরান না আরেকটু সরান এইখানে এখন আমরা এখানে টেবিল যেহেতু এটা তাহলে টেবিল লিখব বর্ডার অ্যাট্রিবিউট স্যার আমরা জানি টেবিলের বর্ডার প্রদর্শিত হয় না বর্ডার তো দিতেই হবে আমরা বর্ডার দিয়ে দিলাম এরপরে নিশ্চয়ই লক্ষ্য করো টেবিলটি আছে পেজের মাঝখানে তাহলে আরেকটি অ্যাট্রিবিউট ব্যবহার করব যার মান আমরা দিব সেন্টার এরপরে লক্ষ্য করো টেবিলটির ওয়াইড কত 400 তাহলে আমরা গতদিন শিখেছিলাম ওয়াইড অ্যাট্রিবিউটের সাহায্যে টেবিলটির হাইট ওয়াইড নির্ধারণ করা যায় তাহলে এখানে আমরা নির্ধারণ করব 400 এরপরে আমরা হাইট দেখছি 300 তাহলে হাইট লিখব 300 শিক্ষার্থী বন্ধুরা দেখা যাচ্ছে আমরা টেবিল ট্যাগ ক্লোজ করলাম এখন কাজ হলো এই টেবিলটির দিকে লক্ষ্য করো টেবিলটির আরেকটি পার্ট আমরা দেখছি স্টুডেন্ট ইনফরমেশন এই স্টুডেন্ট ইনফরমেশন লেখাটি হলো ক্যাপশন আমরা ক্যাপশন ট্যাগের প্রয়োগ করব তার আগে আমরা টেবিল ট্যাগটি ক্লোজ করে নিই এখন এর মধ্যে ক্যাপশন ট্যাগ প্রয়োগ করতে হবে স্টুডেন্ট ইনফরমেশন লেখাটি আমরা লিখব আমরা ক্যাপশন ট্যাগ ক্লোজ করলাম এখন আমরা জানি টেবিলটির রো তৈরিতে ব্যবহার হয় টি আর ট্যাগ এবং কলাম এবং সেলগুলো তৈরিতে ব্যবহৃত হয় টিডি ট্যাগ আমরা প্রথম রোয়ের এইচটিএমএল কোড লিখব শিক্ষার্থী বন্ধুরা এখানে প্রথম রো কোনটা ভালো করে লক্ষ্য করো প্রথম রো হলো রোল নেম এবং জিপিএ আছে এই তিনটা সেল নিয়ে গঠিত হয়েছে প্রথম রো তাহলে আমরা এবার প্রথম রোয়ের কোড লিখব তাহলে টি আর ট্যাগ দিয়ে শুরু করলাম টি আর ট্যাগ দিয়ে শেষ করলাম এর মধ্যে তিনটি সেল আছে প্রতিটি সেল তৈরি করতে ব্যবহার হয় টিডি ট্যাগ আমরা একটি সেলের মধ্যে লিখব টিডি ট্যাগ দ্বিতীয় সেলের মধ্যে লিখব নেম এরপরে তৃতীয় সেলের মধ্যে লিখব জিপিএ
শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রথম রোটির এইচটিএমএল কোড লিখেছি যে প্রথম রোয়ের মধ্যে তিনটি সেল ছিল রোল একটি সেল নেম একটি সেল এবং জিপি একটি সেল এরপরে আমরা লক্ষ্য করি দ্বিতীয় সেল কোনটা দ্বিতীয় সেল হলো 201 দ্বিতীয় রোয়ের প্রথম সেল হলো 201 কামাল এবং 5 এই 5টাই মূলত আমাদের আজকের মূল টার্গেট যে এইখানে রো স্প্যানের প্রয়োগ আছে আমরা এবার দ্বিতীয় রোটা তৈরি করে নিই টিয়ার ট্যাগ দিয়ে আমরা জানি রো তৈরি করতে হয় আমরা টিয়ার ট্যাগ দিয়ে রো তৈরি করলাম এরপরে এই রোয়ের দ্বিতীয় রোয়ের প্রথম ডেটা কোনটা প্রথম ডেটা হলো 201 আমরা টিডি ট্যাগটি সমাপ্ত করলাম এরপরে দ্বিতীয় ডেটা কোনটি দ্বিতীয় রোয়ের কামাল আমরা দ্বিতীয় রোটির কাজ সমাপ্ত করলাম এরপরে তৃতীয় রো কোনটি 5 এই 5 আছে কিন্তু দ্বিতীয় এবং তৃতীয় রোয়ের দুটো সেল নিয়ে গঠিত যদি আমরা আগেই বলেছি যদি একের অধিক সেল নিয়ে একটি সেল গঠিত হয় সেই ক্ষেত্রে ব্যবহার করা হয় রো স্প্যান অ্যাট্রিবিউট আমরা এখন এই জায়গায় প্রয়োগ করব রো স্প্যান কয়টি সেল নিয়ে গঠিত হয়েছে দুইটি এই জায়গায় কি হবে 5 হবে আমাদের দ্বিতীয় রোয়ের কোড লেখা হয়ে গেছে আমরা একটু সাজিয়ে রাখি দ্বিতীয় রোয়ের প্রথম সেল হলো 201 আমরা টিডি লিখেছি টিডি ট্যাগের মধ্যে লিখেছি দ্বিতীয় রোয়ের দ্বিতীয় সেল হলো কামাল আমরা টিডি ট্যাগের মধ্যে লিখেছি এবং দ্বিতীয় রোয়ের তৃতীয় সেল কোনটা 5 তাহলে টিডি রো স্প্যান টু টিডি ট্যাগ ক্লোজ আমাদের আরেকটি টেবিলের আরেকটি রোয়ের কাজ অবশিষ্ট আছে এবার আমরা দেখি টেবিলটির তৃতীয় রোয়ের সেল কয়টি দুইটি 202 এবং সালাম তাহলে আমরা এবার তৃতীয় রো তৈরি করি তৃতীয় রো তৈরি করলাম এর মধ্যে দুটো সেল মানে দুইবার টিডি ব্যবহার করতে হবে আমরা প্রথম টিডির মধ্যে 202 টিডি ট্যাগ সমাপ্ত করলাম এরপরে আরেকটি টিডির মধ্যে আমরা লিখব সালাম আমরা এইচটিএমএল কোড পরিপূর্ণরূপে লিখেছি আমাদের এইচটিএমএল কোডটি লেখা হয়েছে এখন হলো আমরা দেখব এটাকে রান করিয়ে ওয়েব পেজের ফরম্যাটে শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখি কোথাও কোনো ভুল হয়েছে কিনা আমরা রো স্প্যান নাম দিলাম ডেস্কটপে সেভ করব রো স্প্যান ডট এইচটিএমএল দিলাম আমরা দেখি ডেস্কটপে রো স্প্যান ফাইলটি ওপেন করি রো স্প্যান লক্ষ্য করো এটা যদি আমরা ওপেন করি দেখো আমাদের উদ্দীপকের কাছাকাছি বা উদ্দীপকের অনুরূপ একটি পেজ প্রদর্শিত হয়েছে যে আমরা উদ্দীপকে যেমন দেখছিলাম উদ্দীপকটি কেমন ছিল আমরা একটু দেখি উদ্দীপকটি ছিল এরকম যে উপরে লেখা ছিল স্টুডেন্ট ইনফরমেশান রোলের নিচে ছিল 201 202 নেমের নিচে লেখা ছিল কামাল এবং সালাম এবং জিপিএল নিচে লেখা ছিল 5 শিক্ষার্থী বন্ধুরা আমরা আমাদের উদ্দীপকটিকে অনুসরণ করে যে এইচটিএমএল কোডটি লিখলাম নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ এখন তোমাদের জন্য একটি বাড়ির কাজ আমরা দিব বাড়ির কাজটি লক্ষ্য করো যে খুব সহজ যে মিল রেখে আমরা দিয়েছি সাবজেক্ট ওয়াইজ রেজাল্ট রোল এইখানে একটু আমরা সংশোধন আনবো এইখানে হবে সাবজেক্ট নেম আর এইখানে হবে জিপিএ ঠিক আছে সাবজেক্ট নেমের জায়গায় বাংলা ইংলিশ আইসিটি জিপিএ নিচে 5 শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ।